হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল ওন্টে লন্টে লাইফস্টাইল। রোজগারের মতো তোমাদের সাথে আজও একটা ডেইলি ব্লগ শেয়ার করতে চলে এসেছি। তো আমার বাড়ির মোটামুটি রোজগারের যে কাজকর্ম সকালে টুকি নাকি, সেগুলো সব করা কমপ্লিট হয়ে গেছে। বিছানার তোলা হয়ে গেছে, জামা কাপড় মেখে দেওয়া হয়ে গেছে। তো আমার হয়েছে, এবার লোনটে মনে হচ্ছে হয়নি। তো লোনটে কি করছে সেটা দেখি। তো সম্ভবত ও আজকে ফোনে এডিটিং করছে, আজকে ভাই বা তনু কেউ নেই, ওর আজকে মার্কেটে গেছে, তো সেই জন্য আজকে ল্যাপটপে এডিটিং হচ্ছে না। তো ও এখন ফোন নিয়ে বসে আছে, দেখি ও কি করছে। চলো আমি লোনটের ঘরে চলে এসেছি। ও এখন কি করছে দেখো, ঝাঁটা নিয়ে কাকে মারবি রে? খুব সকাল সকাল হয়ে গেছে ওর বিছানা তোলা, মোটামুটি দেখো ঘড়ির কাটাই 10:15 বাজছে। ঝাঁটাটার তো অবস্থা কেরোসিন হয়ে গেছে একবারে, আমাদের কঠিন অবস্থা চলছে এখন। হ্যাঁ, ওই যে বিছানার অবস্থাটা একবার দেখে নাও তোমরা, চাড্ডি বালিশ কম্বল শীত ট্যাক তোমরা দেখতেই পেলে। তাহলে লোনটা এখন বিছানা তুলছে, ওর হয়ে যায়। তো আজকে আমাদের এখনও রান্নাবান্না কিছু ঠিক হয়নি, আজকে বৃহস্পতিবার। তো আমাদের বৃহস্পতিবার হচ্ছে সব কিছু নিরামিষই রান্না হয়। তো নিরামিষ খেতে আবার গাছ জ্বলে ওঠে একবারে, কেউ পছন্দ করে না আমাদের নিরামিষটা, তবুও আমাদেরকে খেতে হয়। আবার মানে আগে ছিল সপ্তাহে একটা দিন বৃহস্পতিবার, আর যেই মাসে পূর্ণিমা পড়তো সেই দিনটা। এখন আমি সন্তোষী পুজো করার থেকে বৃহস্পতি শুক্র দুদিনই নিরামিষ চলে, মানে তখন যখন শনিবারটা আসে তখন তো কষু কষু ছাড়া আমাদের আর কোনো কথাই হয় না। কারণ আমরা বাড়িতে কেউই নিরামিষ খেতে পছন্দ করি না, মা বাবা ওদের কোনো ব্যাপার না, ওদের নিরামিষ হলেও চলে। কি রান্না হচ্ছে তাহলে আজকে? অনেক কষ্ট করে আজকে ঠিক হয়েছে, উচ্ছে ভাজা, পোস্ত, আলু পোস্ত, পুঁই শাক, আর হচ্ছে মুসুর ডাল, আলু পাতে যদি কেউ খায় বেগুন ভাজা, এইসব হচ্ছে। নিরামিষ তো আমাদের রোজে না, তো বহু রান্না হয়ে যাচ্ছে। আবার করোনা ওমিক্রন এসে যাচ্ছে, সেই জন্য আমাদের আবার হ্যাঁ লাইফ বয় ঢালাঢালি চলছে। আগে থেকে স্টক করে ফেলেছি এবছরে, আমরা কোনো রিস্ক নেওয়া যাবে না। হাত ধোয়া, পা ধোয়া সব লেগে থাকবে। চীনে ওমিক্রন বিশাল বাড়াবাড়ি, আমাদের এখানেও সতর্ক করেছে, আশা করি তোমরা সবাই জানো। আবার বাজারে এলে তোমরাও এবার ওই স্যানিটাইজার আর এইসব স্টক করা শুরু করে দাও, বিস্কুট ডাল। আমাদের রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। এই যে ওইখানে হচ্ছে কি জানো, ভাত, আর তার পাশে পোস্ত হয়ে গেছে, আর বাকি যা সব তরকারি ছিল সেগুলো হয়ে গেছে। এবার একে একে চান করার পালা। ওরা এখনো আসেনি, ওরা কখন আসবে আমি জানি না, ফোন ফোন করি আমি। এ করছি কি আর আমি আজকে করিনি, ওই একটুখানি সকালে একটা ভিডিও এডিট করছিলাম ফোনে, কারণ আমি তো ল্যাপটপ এডিট করতে পারি না সোজা কথা। তো যেহেতু ওরা নেই, তো আমাদেরকে তো ভিডিওটা ছাড়তেই হবে, সেজন্য ফোনে এডিট করে ছাড়ছিলাম। আর এখানে এদিকে রান্নাবান্না হয়ে গেল, ফোনটে গেল চান করতে, 12:30 বেজে গেছে, আমি একটু ওপরে এলাম, এই যে দোলনায় বসে একটু দোল খাচ্ছি। কী করবো, ওরা নেই, কেউ নেই, বাবা আছে পুরনো বাড়ি গেছে জল দিতে, একবারটি দোকানে যেতে হবে, ফোনটে চান হলেও যাবে। এখন আমি দেখি যাই, আমি একটু ভাবলাম যে আসি তোমাদের সাথে একটু গল্প করি। শীতের দিন ভালোই ঠান্ডা পড়েছে আমাদের এদিকে, তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে? বেশ, এখন মনে হচ্ছে একটু রোদে বসি, কিন্তু রোদেও আমার বেশি বসে যাচ্ছে না, মানে ঘরে বসে থাকলে মনে হচ্ছে রোদটার খুব মানে ভালো লাগছে, আবার রোদে গিয়ে বসলে মনে হচ্ছে যে বিশাল রোদে চল লাগছে। যেমন ওই কামার পুকুর গেছিলাম, তোমরা তো ব্লগটা দেখেছো, ওখানে গিয়ে আবার তো সেদিন ফিরে এসে এক তো পা মুছিয়েছে, তারপরে রাত্রিবেলা সেই সারাদিন রোদ লেগে এই মাথা যন্ত্রণা, উঠতে পারি না, মানে সব দিকেই জ্বালা, ঘরে থাকলেও ঠান্ডা, রোদে গেলেও রোদ লেগে যায়, মানে কি করবে বলো। তোমাদের কারো রোদে মাইগ্রেনের সমস্যা আছে নাকি, থাকলে জানিও কমেন্ট করে। দেখতেই পাচ্ছ আমার সানটান হয়ে গেছে, তো আমি এবার চুলটুল একটু আঁচড়ে নেবো। তো এবার হচ্ছে কি যে ওপরে গিয়ে একটু ধূপ দেবো, চলে এসেছি এখন ঠাকুর ঘরে, তো একটা ধূপ দিয়ে দিই ঠাকুরকে। আমি
একটু ছাদে চলে এসেছি একটু চুলটা শুকিয়ে নিতে, কারণ নিচে আমাদের কোনো রোদই থাকে না। যতক্ষণ না আমরা ছাদে উঠে আসি ততক্ষণ আমরা রোদ পাই না। তো এবার হচ্ছে লোনটা গেছে স্নান করতে, ও স্নান করে হলে তবে আমরা একসাথে দুপুরে খাবো। তো যাক, ফাইনালি আমি চান করেছি, দেড়টা বাজছে, এতবেলায় চান করো তো আরোই শীত করছে। তোমাদের কি বলবো বন্ধুরা, দুঃখের কথা, মানে এত পরিমাণ চুল উঠছে, এত পরিমাণ চুল উঠছে, মানে ধারণার বাইরে, মানে লাইফে এরকম কোনো দিন চুল ওঠেনি, এত চুল উঠছে, জানি না কেন। তোমাদের কাছে যদি সলিউশন থাকে আমি চাইছি আমাকে দিও সেই সলিউশন। ওরা এখন এসে পৌঁছায়নি, ওর জন্য আমরা খাচ্ছি, আমরা খেতে বসে পড়েছি। তোমরা বেশি করে দেখো আমাদের খাওয়া দাওয়া, এই যে পোস্ত, এই যে আমাদের কালকে রাইস অনেকটা বেড়ে গেছিলো, ওর জন্য ভাত কম। শীতকালে বাসি রাইসের হেভি টেস্ট, এইসব খাওয়া দাওয়া হচ্ছে, তবে আমাদের খেতে খেতেই মনে হচ্ছে ওরা চলে আসবে। আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, বাজে বিকেল 5টা। দাদা বললো একটু দাঁতটা মেজে নে, এই যে আমাদের বুড়ো দাদার আজকে আবার জ্বর এসে গেছে, পায়ে পায়ে মোজা, মাথায় মাফলার, অন্যদিন আবার সে ক্যালি দেখিয়ে মাফলার খুলে সোয়েটার না পরে ঘুরে বেড়ায়। কিছু বলার আছে? হ্যাঁ অবশ্যই, এটা তোমাদের জেনে রাখা উচিত, এখন এমন একটা সময় যখনই ওর জ্বর হয় সর্দি হয় তখন আমাকে লাগে, বাকি কোনো সময় আমাকে দরকার হয় না। বাকি সময় বলছে পাশাপাশি দেখা যায় না, আর এমনি জ্বর টর নাকি দাদার শরীর খারাপ হলেই পাশাপাশি দেখা যায়। তো তোমরা এটা ভালো করে নোটিশ করে দেখবে। আমরা আবার সন্ধ্যে রান্না নিয়ে চলে এসেছি, আমাদের সারাদিনে খাওয়া ছাড়া কোনো কাজ থাকে না, এই জন্য রাঁধুনি আজকেও তোমরা শুনলে আসবে যে আমাদের কি হচ্ছে। আর আমরা চলে এসেছি নিরামিষ দিনে, খিচুড়ি খিচুড়ি মেন ব্যাপার হচ্ছে আমাদের, একটু ভাত বেশি হয়ে গেছিল সেই জন্য রাতে এবার কি খাবো সেই জন্য ওই চারটে টেস্ট পাল্টানোর জন্য খিচুড়ি, আমাদের নিরামিষ বেড়ে যাওয়া ভাত দিয়ে রাত্রে হয়ে যাচ্ছে খিচুড়ি। তোমরাও এই মানে এই আইডিয়াটা মানে অ্যাপ্লাই করে দেখতে পারো, দুপুরের ভাত ভেজে গেলে রাতে গরম গরম শীতকালের দিনে খিচুড়ি খেয়ে সেটা সেট ঘুমিয়ে পড়বে। বলে দিয়েছে তোমাদেরকে, আর কিছু বলার নেই, এবার দিয়ে তো খিচুড়ি করছে, মশলা টসলা হয়ে গেছে সব। তা তোমাদের আমি ভাবলাম যে একটা জিনিস দেখাই, তো তোমরা অন্টের বিবাহ বার্ষিকী ভিডিও দেখেছিলে, কিন্তু ওদের অ্যালবামটা তোমাদের দেখানো হয়নি, তো আজকে আমিও বিয়ের পর থেকে দেখিনি, সেজন্য ভাবলাম আজকে আমিও একটু দেখি, তোমাদেরকেও একটু দেখাই। এই যে দেখো, ও তনুয়েন অনুশ্রী বিয়ের তারিখ, তোমরা ভালো করে মুখস্থ করে নোট করে রাখো, পরের বছর উইশ করবে। এই যে আমার দাদা, সুন্দরী দাদা, এই যে দেখো, উফ দাঁড়াও তোমাদের আর একটা স্পেশাল জিনিস দেখায়, দাদার সাথে দাদার ভাইটাকেও তো একবারটি দেখানো উচিত, ইস এদের বদন দুটো একটু দেখো, এই আরে সত্যিই মনে হচ্ছে তো ভাই। বিয়ে করতে চলে গেছে, এরপরে গায়ে হলুদ সেরে মালা বদল হবে আজ রাতে, এই যে সিঁদুর দান হো গেয়া, এই যে রিসেপশন আ গয়া, এরপর হচ্ছে সেই স্পেশাল দিন, এই যে আংটি পরাচ্ছে ভালোবেসে দাদা, অ্যান্ড লাস্ট এই যে গোলাপটা সেই যে দিয়েছিল, তারপর কি আর দিয়েছিল, আর দেয়নি 6 বছর জুটে নেই কেন, এই যে বিবাহ বার্ষিকীতে হলুদ তো লাল তার জুটে না, সে একবারই দিয়েছে 6 বছর আগে দিয়েছে, তো সেটাই ও সৌভাগ্য আর কি। তাহলে বদনাটা ভালো করে দেখে নাও কেমন দেখতে ছিল, ফোকাস টু দাঁড়াও, তোমাদের ভালো করে দেখো, তাহলে 6 বছর পরে আমিও পাল্টে যাবো। হ্যাঁ কি হচ্ছে, খিচুড়ি খিচুড়ি না পুকুর হয়ে গেছে, আমি রান্না করে না মোটামুটি খারাপ পেটে জায়গা নেই, এই যে অবস্থা, কালকে তো ডিমের ঝোলটাও এরকম হয়েছিল, যেদিনই ও করে সেদিন তো দিয়ে যায়, আজকাল দেখছি ঝোলটা একটু বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা আর এখানে একটা ফেভারিট জিনিস আমার, পোড়া পাঁপড়, আমার পাতেও একই অবস্থা, অতটা হ্যাটা করার মতো কিছু হয়নি, একটু তো ঝোলটা বেশি। আজকে কি রান্না করেছে, এ করেছে না এ করেছে, আমি করেছি, ও করেছে, জানি। আচ্ছা কেমন লাগছে খেতে, ভালো লাগছে কিন্তু এত ঝোল আমি ঝুলে গেছি। ওভারঅল আমার খিচুড়িটা খেতে কিন্তু ভালোই লেগেছে, কিন্তু লঙ্কা দেয়া নেই তো আমার লঙ্কা ছাড়া খিচুড়ি খেতে ভালো লাগে, এই জিনিসটা আমার সত্যি খুব ফেভারিট। আজকে তো দেখতেই পেলে ঝোলঝোল খিচুড়ি খেয়ে একটু বকবক করতে করতে 11টা বেজে গেল, রাত হয়ে গেল, যাক ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, মুখে টুকে মাখা হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়বো।
এই যে একজন পুরো শুয়ে পড়েছে। তো চলো আজকের ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো টাটা বাই।